হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে এক ব্যক্তি এক বুজুর্গ ওনার কবরের কাশফ হইত, মানে কবরের মধ্যে আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিয়েছিলেন। তো ওই ব্যক্তি প্রত্যেকদিন মসজিদে যাওয়ার সময় একটা কবরস্থান পড়ত। তো কবরস্থান দিয়ে অতিক্রম করার সময় দাঁড়ায় কিছুক্ষণ, সে কুলহু আল্লাহ এবং সংক্ষিপ্ত কিছু পড়ে এই পুরা কবরবাসীর জন্য সে ইসালে সওয়াব করে দিত। তো এইভাবে করত, এইভাবে করত, এবং সে কবরের মধ্যে দেখতে পেত যে যখন সে পড়তেছে তো এটার পার্সেল নেওয়ার জন্য, মানে সওয়াব নেওয়ার জন্য পুরা কবরবাসী যে ত্রাণ বিতরণ করলে যেভাবে মানুষের একটা লাইন অথবা সিরিয়াল ধরা অথবা একটু হুড়োহুড়িও হয়, এরকম ভিড় হয়, কিন্তু এই ভিড়ের মধ্যে দূরে একটা লোক একদম নীরব চুপচাপ বসে আসে না। তো অনেকদিন পরে হঠাৎ একদিন দেখেন যে আজকে ভিড়ের মধ্যে এই প্যাকেট নেওয়ার জন্য ওই ব্যক্তিও আসছে। তো ওনার মনের মধ্যে প্রশ্ন জাগছে, কি ব্যাপার, সবাই মানে কোনোদিন আসে না, আজকে এই ব্যক্তি এই ভিড়ের মধ্যে প্যাকেট নেওয়ার জন্য আসছে, কারণ কি? তো এটা জানার যেহেতু ওনার মধ্যে একটা আগ্রহ জাগছে, উনি আল্লাহর কাছে দোয়া করছেন, পরওয়ারদিগার আমি জানতে চাই এই ব্যক্তির এতদিন কি কারণে আসে নাই আর আজকে কি কারণে আসা আরম্ভ করেছে। তো যেদিন এটা চিন্তা করছেন ঠিক ওই দিন রাত্রে স্বপ্ন দেখেন ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। জিজ্ঞাসা করেছেন, কি ব্যাপার, এতদিন পর্যন্ত আমি এই কবরস্থানের মধ্যে আমল করি এবং কিছু সওয়াব তোমাকে পার্সেল করি, পাঠাই ইসালে সওয়াব করি, কোনোদিন তুমি আসো না, আজকে কেন তুমি ভিড়ের মধ্যে এসেছো? ওই ব্যক্তি জবাব দিলেন, ওই ব্যক্তি মানে তিনি ছিলেন একজন মহিলা, তিনি জবাব দিলেন যে এর কারণ ছিল এই, এতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আমার ছেলে ছিল, আমার সন্তান ছিল, সে প্রত্যেক দিন আমার জন্য নামাজের পরে এই কিছু না কিছু পড়ে আমার জন্য দোয়া করত। তো আমি তার দোয়ার কারণে যা পাইতাম এটা আমার জন্য যথেষ্ট ছিল, এই জন্য আমি ওই ভিড়ের মধ্যে প্যাকেট নেওয়ার জন্য যাইনি। কিন্তু গত কিছুদিন আগে আমার ওই সন্তানের ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের পরে দুনিয়ার মধ্যে এমন আর কেউ নাই যে আমার জন্য এইভাবে ইসালে সওয়াব করবে, এই জন্য অন্যান্য কবরবাসীদের মতো আমিও একজন সাধারণ হয়ে গেছি, আমারও আজকে প্যাকেট নেওয়ার জন্য এভাবে সিরিয়ালের মধ্যে লাইন ধরে দাঁড়ানোর প্রয়োজন হয়ে পড়েছে। তো ওইটা উনি জানতে পেরে এরপরের থেকে নিয়মিতভাবে তো আমলও করেন এবং ওনার জন্য বিশেষভাবে দোয়া ওনার জন্য বিশেষভাবে উনি দোয়া চালিয়ে গেছেন। তো এখান থেকে জনাবে মোহতারাম যে কথাটা আমি বলতে চাই সেটা হলো এই যে দুনিয়ার মধ্যে সূত্র রেখে যাওয়া, হাদিসের মধ্যে নবীজি বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাদা মিনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার আমলের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়, তবে তিনটা উপায় তার খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তিন একটা হলো সাদকায়ে জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা জ্ঞান চর্চার কোনো সূত্র মসজিদের মধ্যে কোরআনে কারীম দিয়ে দিয়েছে, মাদ্রাসার মধ্যে কিতাবাদি দিয়ে দিয়েছে জ্ঞান চর্চার কোনো সূত্র, তিন নম্বরে আওয়ালা দিন সালিহান ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান যারা তার জন্য দোয়া করবে, এই সূত্রগুলোর থেকে মৃত্যুর পরেও আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন। এজন্য মুহতারাম কবরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াতের মধ্যে এসেছে নবীজি বলেছেন মানে পানিতে সমুদ্রের মধ্যে কেউ যদি পড়ে যায় তাহলে একটা খড়কুটা দেখলেও তার কাছে যেভাবে এটাকে একটা আশ্রয় মনে হয় ঠিক তদ্রূপভাবে কবরের মধ্যে একজন মানুষ তার চেয়ে বেশি অসহায়, তার চেয়ে বেশি অসহায়। এই জন্য আমাদের পূর্বপুরুষদের জন্য তাদেরকে ভুলে যাওয়া নয়, বরঞ্চ আমাদের উচিত তাদেরকে স্মরণ করে তাদের জন্য বিশেষভাবে দোয়া করা। এর লাভ এবং ফায়দাটা কি হবে? এর লাভ এবং ফায়দা হবে এই, কামাতাদিনু তুদানু, আপনি আপনার পূর্বপুরুষদের জন্য, বাবার জন্য, মার জন্য, দাদার জন্য, দাদির জন্য যেমন করবেন, আল্লাহ তাআলা আপনার পরবর্তী সন্তানদের মধ্যেও ওই ধরনের আবেগ সৃষ্টি করে দিবেন যে তারাও আপনার জন্য করবে। এই জন্য পূর্বপুরুষদের জন্য করা এটা নিজের উপকারে, এবং এটা নিজের সন্তানদেরকে শেখানো,
বাবার কবরের মধ্যে সন্তানদেরকে নিয়ে যাওয়া, মায়ের কবরের মধ্যে সন্তানদেরকে নিয়ে যাওয়া, একসাথে তাদেরকে নিয়ে দাঁড় করিয়ে তাদেরকে কবর, তাদেরকে সাথে নিয়ে কবর জিয়ারত করা, কবর জিয়ারত করা তাদেরকে শেখানো। আপনি শিখাইলেই তাদের মধ্যে এই শিক্ষাটা আসবে, আমি আর আপনি না শিখাইলে তাদের মধ্যে এই শিক্ষাটা আসবে না। আমার আমরা আমি যাদেরকে পেয়েছি, আমার নানা দাদাকে তো আমি পাইনি, দাদুকে অল্প কিছুদিন পাইছি, তো আমার নানার মধ্যে এই জিনিসটা ছিল, উনি আমাদেরকে নিয়ে যেতেন ওনার আব্বার কবর, মানে আমার পর কি বড় আব্বা যাকে বলে, বড় আব্বার কবর, বিভিন্ন মুরব্বীদের কবরের মধ্যে নিয়ে যেতেন, মাঝে মাঝে আলাদাভাবে বসায় কোরআন তেলাওয়াত করাইতেন। তো এইটার কারণে এখন এটা আমি অনুভব করি যে এটার কারণে যে একটা আবেগ, একটা বিশেষ একটা আবেগ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ এটা এখনো কাজ করে, মাঝে মধ্যে একদম শুধুমাত্র এই আবেগ থেকে ছুটে যায়, এবং মাঝে মধ্যে শুধুমাত্র এই আবেগ থেকে তাদের জন্য দোয়া আসে যে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে আপনি কবুল করে নিন, বলেন আমিন। এটা আমাদের প্রত্যেকের জন্যই এই সন্তানদেরকে এই শিক্ষাটা দেওয়া কি মনে করেন দরকার না? সন্তানদেরকে এই শিক্ষাটা দেওয়া দরকার।